দাদা লগ্ন বই গেছে তো কোনকে নিয়ে আসুন এবার সাতটা তারপরে শুভদৃষ্টি তারপরে মালা বোতল করে নিয়ে হবে তাড়াতাড়ি কোনকে নিয়ে আসুন হ্যাঁ এই তো তাড়াতাড়ি যাচ্ছি কি গো যাও শিলুকে নিয়ে এসো তুমি আর প্রেম নাহলে নিয়ে এসো যাও তাড়াতাড়ি যাও দেখছো না ঠাকুরমশাই কি তাড়াহুড়ো করে লাগিয়েছে যাও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ এই তো যাচ্ছি এই প্রেম প্রেম হ্যাঁ দাদা বলো চলো শিলুকে তো আনতে হবে ঠাকুরমশাই বলছে লগ্ন বই যাচ্ছে তাড়াতাড়ি চলো শিলুকে নিয়ে আসি ঠিক আছে দাদা চলো 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 এই স্মৃতি শিবনীকে তো আনতে গেছে এই চল না তার আগে আমরা একটা ফটো তুলে নিই দেখ এত সুন্দর সুন্দর ড্রেস পরে আর বিয়ে বাড়িতে যদি একটা ফটো না তুলি তাহলে কার ভালো লাগে বল এটা কিন্তু বান্টি একদম ঠিক বলেছে বিয়ে বাড়িতে এত সুন্দর জামা পরে সাজুগুজু করে যদি একটা ছবি না তুলি তাহলে কিন্তু বেশ ভালোই লাগে না চল না আমরা সব বন্ধু মিলে একটা করে ছবি তুলি হ্যাঁ হ্যাঁ চল 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 এখন তো দেবপিসি মশাই দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে দেবপিসি মশাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিই এই দিদি তোর বন্ধুদের ডাক হ্যাঁ ঠিক বলেছিস তুমি ঠিক দাঁড়া দাঁড়া আমি ওদের সবাইকে ডাকছি ও আঙ্কেল আঙ্কেল আমাদের একটা পিসি মশাইয়ের সঙ্গে সব বন্ধুদের সঙ্গে একটা ছবি তুলে দাও না আঙ্কেল ও তোমরা ছবি তুলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা সকলে পিসি মশাইয়ের পাশে গিয়ে দাঁড়াও আমি তোমাদের সুন্দর করে ছবি তুলে দিচ্ছি এই আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি আগে থেকে আমি কিন্তু পিসি মশাইয়ের পাশে দাঁড়াবো দিদি তুই কোথায় দাঁড়াবি সেটা দেখে নে কেন তুই পিসি মশাইয়ের পাশে দাঁড়াবি কেন আমিও তো দাঁড়াবো আমি গিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়ি আজি আজি দেখ দেখ সবাই কি সুন্দর ছবি তুলছে ওই পিসি মশাইয়ের সঙ্গে চল না আমি একটু ছবি তুলি চল না চল না হ্যাঁ চলো প্রিয় দিদি চলো তোমরা তো সবাই দাঁড়িয়ে পড়েছো আমাকে একটু জায়গা দাও আমাকে প্রিয় দিদিকে আমরা কোথায় দাঁড়াবো আমরা কি পিসি মশাইয়ের সঙ্গে ছবি তুলবো না হ্যাঁ তাই তো আমরা কি ছবি তুলবো না দাও না আমাদের একটু জায়গা চল চল আদি আমরা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি গা হ্যাঁ চলো প্রিয় দিদি দেখো বৌদি দেখো কেমন দেবদার সঙ্গে ওরা ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ দেখছি তো পিসমশের সঙ্গে সব ছবি তুলবে বলে কি ব্যস্ত ওদেরই তো আনন্দ না আমার এই ছোট ছোট বন্ধুদের সাথে একটা সুন্দর দেখে ভালো ছবি তুলে দিন তো হ্যাঁ হ্যাঁ দাদা তুলে দিচ্ছি আপনারা সবাই রেডি তো হ্যাঁ আমরা রেডি তুমি তোলো তো আঙ্কেল তুমি তোলো তখন থেকে শুধু রেডি রেডি করে যাচ্ছে তোলো ঠিক আছে দাঁড়াও 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 তুলে দিচ্ছি নাও তোমরা খুশি তো তোমাদের অনেক কটা ভালো ভালো ছবি তুলে দিয়েছি এই রুহি দেখো না বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কেমন দেবকে ঘিরে সুন্দর করে ফটো তুলছে চলো না আমরা দুটো ফটো তুলে আসি ছবি ফটো আর আপনার সাথে আমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে আপনার সঙ্গে ছবি তুলবো কেন আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার সঙ্গে ছবি তোলা যায় না না সেটা না কারণ আমার কোনো ছেলের সঙ্গে ছবি তুলতে ভালো লাগে না আর বিশেষ করে অচেনা কোনো ছেলের সাথে আমি তো আপনাকে চিনি না না যে আপনার সঙ্গে আমি ড্যাংডাং করে ছবি তুলতে যাবো আপনি বললেন আর আমি আপনার সঙ্গে ড্যাংডাং করে চলে যাবো আমি সেরকম মেয়ে নই ও বাবা এতদিন ধরে পরিচয় হয়ে রয়েছে আর আপনি আমাকে অপরিচিত বানিয়ে দিলেন ঠিক আছে দেখা যাবে তুলতে হবে না জান আপনাকে ছবি সিনি তুই তো বড্ড ভারী হয়ে গেছিস এই দেখো আস্তে আস্তে ঘুরিও দাদা দেখি সিনিকে ফেলে দিস না এলো আরে না না তোর দুই দাদা ধরে রয়েছে ভয় কিসের অত এই দেখ কেরকম খেলছো কেন একটা খোলো ঠাকুরমশাই আজকে বলছি দেবকে ফেলেই যাবে আরে দেবদা তোমার আজকে নিস্তার নেই তুই কি বলেছিস রাধা দেবের আজকে নিস্তার নেই হাই এই শুনি দেবকে তো খেলছিস কেন আমি খেলছি নাকি এই এখন কথা বলতে নেই দেখেছো বাইরে হয়ে কেমন বলছে আরে ঠেলবে না বুঝতে পারছো না এই কেমন দেবকে ফেলছে আরে দেব সামলে দাঁড়িয়ে হয়েছে দেবকে ফেলে দেবে রে আজকে দেব সামলে ওদের তো সাত পাকটা হয়ে গেল আমাদেরটা কবে হবে কে জানে আপনি কানের সামনে বিবি করছেন কেন বলুন তো ভালো লাগে না চুপচাপ দেখুন তো দেখুন দেখুন কি সুন্দর সাতটা করছে দেখুন এইবার কি হবে বলুন তো এইভাবে শুভদৃষ্টি তাহলে একটা কাজ করুন ওদের আগে আমরা শুভদৃষ্টিটা সেরে ফেলি কি পাগল নাকি মাথার মধ্যে কি আছে কি নাও নাও দেব এবার তোমাদের শুভদৃষ্টি ভালো করে দেখে নাও বউকে আরে এই তো দেব তাকিয়ে ফেলেছে কিন্তু কোণে তো এখনো তাকালো না আরে সিমি তাকা কি রে সিমি তাকা পান পাতাতে সরা হ্যাঁ সিমি দেখেছো বৌদি পান পাতাটা কিছুতেই সরাচ্ছে না কেমন মেয়ে দেখো এই কি রে দেবদের দিকে তাকিয়েছে সরা বলছি এই তো সরিয়েছে
টাকা ওই বাবা এই তো দেখছি তার চোখে ফেলতে পারছে না। এই অত টাকা সারে টেরা হয়ে যাবি। আরে দেবদা এত টাকা দেন না, টেরা হয়ে যাবেন তো। এরে টেরাই হয়ে গেছে। সাতটা শুভ দৃষ্টি হয়ে গেল, এবার বর কনে নিজেদের মতো মালাটা বদল করে নাও। দেব কনে কিন্তু এমনিতেই দেখ অনেক উপরে বসে আছে, তুই কিন্তু সহজে হার মানবি না, আমি যতটা পারি ততটা তোকে উপরে তুলবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুই চিন্তা করিস না। দেখো দেখো আমাদের কনে এত বড়, বর বসে তো লাগানি পাবে না মালা বদলে, দেখি কেমন করে লাগান পায়। কি গো তোমরা একটু জোর উঁচু করে ধরো, এই দাদা উঁচু করে ধরে। তোমরা আমাদের বরমশাইকে কম ভেবো না, আর সঙ্গে আমিও আছি, দেখছি কে উঁচুতে উঠতে পারে। নাও দেব, দেব ওঠ তো, তোল ওর দেব, ওঠ ওঠ। এই দেখো কত উপরে উঠে পড়েছি, কোণের থেকে বেশি উপরে তুলে দিয়েছি দেবকে। না এবার দেখি মালা পরাও দেখি, আমাদের কোনো কম অংশে বড় নয়। দাদা তোর কোনো চিন্তা নেই সিমি, তুই ভালো করে ধরে বস শুধু, নে প্রেম, এবার সিমিকে মালাটা পরা দেখি কেমন পারিস। ও এই ব্যাপার, ঠিক আছে দাদা দাদা আমিও দেখছি। এবার নাও দেখো বেচারা দুটো কখন থেকে এইভাবে আছে। না না নরম করো না, এই কি করবো, পড়িয়ে দাও পড়ে দিয়ে সে মালাটা পড়িয়ে দেবে তাকে। আরে ও দেবদা একটু মালাটা নিচু করো। এই তো নিচু করেছি, নাও এবার নাও। এই তো বাহ খুব সুন্দর হয়েছে। না দেবদা এবার তুমি মালাটা পরিয়ে দাও শিবিকে। এই তো বাহ খুব সুন্দর হয়েছে মালা বদলটা, কি সুন্দর মালা বদল করলো পিসিমশাই আর পিসিমনি, খুব ভালো হয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আবার দেখো আগামীকাল অন্য কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।